শ্রমিক মালিক ঐক্য করি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি, এই প্রতিবাদে বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস। বগুড়া জেলা প্রশাসন এবং আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্রের আয়োজনে দিবসটি উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি পরবর্তী দিবসটি উপলক্ষে শহরের জেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর 6 আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাকিবুল আহসান রিপু। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। যেভাবে এই মে দিবসটা আসলো, কিভাবে শ্রমিকদের আন্দোলন হয়েছে, কিভাবে সেই 1883 সালের পর থেকে 1890 সালে কিভাবে এই আন্তর্জাতিক পর্যায়ে মে দিবস পালন হয়ে আসছে, কত চড়াই উঠায় পার হয়ে শ্রমিকদের অধিকারের আদায়ের লক্ষ্যে আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং স্বাধীনতা আন্দোলনের পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে শ্রমিকদের অধিকার আদায়ের জন্য কাজ করেছেন, এই হিস্ট্রিটা আমরা শুনেছি। সভায় স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক শ্রম দপ্তর বগুড়ার উপপরিচালক মোহাম্মদ শহীদুজ্জামান। সঞ্জু রায়ের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু প্রমুখ। এদিন র্যালি ও আলোচনা সভায় জাতীয় শ্রমিক লীগ, দর্জি শ্রমিক ইউনিয়ন, মোটর শ্রমিক ইউনিয়ন, দোকান শ্রমিক ইউনিয়ন, সেলুন শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।